আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমরা হঠাৎ করে এমন একটা জায়গা চলে এসেছি, আর এই জায়গাটা দেখে ভালোই লেগেছিল, অনেক সুন্দর বড় একটা জায়গা। বলতে পারেন আমাদের পরিকল্পনার বাইরে এই জায়গাটায় চলে আসা। আমরা বুঝতেই পারিনি যে আমরা হঠাৎ করে এখানে আসব, কিন্তু পরিস্থিতি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, ঠিক সেরকমই। আমরা আসলে এসেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি দেখার জন্য। ওখানে এসেওছি, বাট ওখানে এসে দেখি বড় একটা তালা ঝুলানো, যার কারণে আমরা ওখানে ভিতরে ঢুকতে পারিনি। আর ওখান থেকে আমরা ইনফরমেশন নিয়ে এখানে চলে এসেছি। তো ভাবলাম যখন এই পর্যন্ত এসেই গেছি, তাহলে এই জায়গাটা আর মিস করব কেন, আমরা এই জায়গাটায় চলে আসলাম আর এখান থেকেই ভিডিওগুলো শ্যুট করলাম। কেমন হয়েছে এবং জায়গাটা দেখতে কেমন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা সবাই বলবেন। তো এই জায়গাটার নাম হচ্ছে ইকো পার্ক, সবাই এটাকে ইকো পার্ক বলেই চিনে। আজকে আমার ক্যামেরাম্যানটা হচ্ছে নতুন, যার কারণে একটু কাঁপাকাঁপি শুরু করে দিছে ভিডিওটা। আর হচ্ছে আমরা এখানে এসেই ছবি করা শুরু করে দিয়েছি, ছবি প্লাস ভিডিও দুটোই করছি। তো এখানে ঢুকিয়ে আমরা এই যে স্ট্যাচু দেখতে পেলাম, ফুলের ঝুড়ি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তারপরে আমরা এই তাজমহলের মতো এই জায়গাটা দেখতে পেয়েছি। এই জায়গাটা সত্যি সুন্দর করেছে, কিন্তু যদি কালার করে তাহলে আরও বেশ ভালো লাগবে। সাদা রঙটা একদম সেম তাজমহলের মতো লাগবে। সামনে আবার এই যে পানির অংশটা রয়েছে, পানিতে পুরো দেখা যাচ্ছে। তো আমরা যেদিন এসেছি সেদিন তো সবই বন্ধ ছিল, কেননা সরকারি ছুটির পরের দিন নাকি বন্ধ থাকে। আর যারা সরকারি ছুটির দিনে খোলা রাখে, কাজে থাকে, তাদেরকে আবার সরকারি ছুটির দিনের পরের দিন বন্ধ দেয়, সেজন্য সব কিছু বন্ধ থাকে। আর আজকে তেমন একটা মানুষও ছিল না, সামান্য কয়েকটা মানুষ এখানে এসেছে, তাদেরকে দেখলাম। তো আমরা একা একাই ঘোরাফেরা করে ভিডিও করে তারপরে বের হয়ে আসলাম। আর জায়গাটা বেশ সুন্দর, আপনারা দেখতে থাকুন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে নদীর পাড়েও অনেক কিছু রয়েছে, নদীর কাছেও গিয়েছিলাম ওখানে যেয়ে ছবি করা তারপর ভিডিও করা। তো ওখানেও অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন, আর একটু আমাদের সাথেই থাকুন তাহলেই দেখতে পাবেন। আজকের আবহাওয়াটাও বেশ ভালো ছিল, রোদ ছিল না কোনো, যার কারণে ঘোরাফেরা করতে একটু ভালোই লেগেছিল। আর বাতাস ছিল একদম ঠান্ডা বাতাস, তো সব মিলিয়ে বেশ ভালোই লেগেছিল। তবে একটা জিনিস অনেক খারাপ লেগেছে, সেটা হচ্ছে এখানে ম্যাক্সিমামই স্টুডেন্ট কাপল চলে আসে, মানে বিবাহিত কাপল না, আই মিন স্টুডেন্ট কাপল, তা তো বুঝতেই পারছেন কাদেরকে বলে। তো যাই হোক, এই পাশটা একটা বড় পুকুর, আর এই পুকুরের ভিতরে অনেক মাছ রয়েছে। আমরা পুকুরের এই ঘাটটা দাঁড়িয়েছি যখন, তখন মাছগুলো টকবক করে উপরের দিকে উঠছিল, আবার নিচে নামছিল, মাছগুলো একদম ভেসে যাচ্ছিল, দেখা যাচ্ছে। তো আমরা ঘাটে নেমে তারপরে উপরের দিকে উঠে আসছি। আর এখানটা একটু রোদ ছিল, যার কারণে ভালো লেগেছিল, এখানটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল, ছবিটাও ভালো হচ্ছিল। আর ছবিগুলো তেমন একটা ভালো আসেনি, মোটামুটি আসছে, কারণ আবহাওয়ার কারণে মেঘলা মেঘলা ছিল, তো সেজন্য। আর যেখানে একটু রোদ ভালো ছায়া সেখানে ভালো ছবি আসে। তো আমরা ওখান থেকে এসে এখানে দোলনায় এবার একটু বসে, দোলনাতে দুজন বসা ছিল, আমরা যখনই এখানে বসলাম তখন ওরা আবার উঠে গেল। তো ভিউয়ার্স, আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি চলে আসেন, তাহলে যদি একটা ছোট লাইক দিয়ে না থাকেন, এক্ষুনি ছোট একটা লাইক দিয়ে ফেলুন। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। নেক্সটের সাথে সাথে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অপশনটাও অল করে দিয়ে রাখবেন। আর এই কাজটি ইতিমধ্যে যারা করেছেন, আমার প্রিয় ভিউয়ার্স আপুরা এবং ভাইরা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার কাছে ভীষণ জরুরি। তো আমরা এখানে অনেকক্ষণ বসেই দোল খাচ্ছিলাম। আমি প্রথমে একা খাচ্ছিলাম, পরে সবাই এসছে, ওরা দুজনে এসে মোট আমরা তিনজন হলাম, তিনজনে বসেই এখানে দোল খাচ্ছি। আর এই মেয়েটা পাশ থেকে উঠে গেল, যেহেতু ওর বয়ফ্রেন্ড উঠে গেছে, ও আর কেন এখানে থাকবে, আর আমরা তো ভিডিও করছিলাম, ওরা হয়তো বা ভয় পেয়েছে দেখে, সেজন্য ওরা দুইজনেই এখান থেকে উঠে চলে গিয়েছিলো। তো ভিউয়ার্স, আমরা বাকি অংশটুকু দেখে নেই, আপনারা কেউ যাবেন না এবং স্কিপ করবেন না, প্লিজ আমার ভিডিওটির সাথে থাকুন। সামনের অংশটুকু আমরা গানে গানে দেখে নেই। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা।
ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিনটাকে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা যাই বই যাই হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া মনে জানে মিটল কখন এ মনের চাওয়া পাওয়া ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে ছুঁড়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে জীবন দিল উপহার আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশির খামে এদিনটাকে জীবন দিল উপহার কিছু কিছু সুখের লবণ চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন অনেক সুন্দর একটা জায়গা এই যে বাতাস আসছে না
বাতাস খুব ভালো লাগছে নদীর পাড়ে। আর এই যে এটা কি বলে ট্রলারের মতো করে রাখছে, এটাতে সবাই ঘুরতে পারবে। তো আজকে এই সময়টায় লোক নাই। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন চলার অনেকটা জায়গা আছে। হ্যাঁ না না, নিয়ে আসো, সবটা নিয়ে আসো। আর বাতাসটা বেশি ভালো লাগছে নদীর পাড়ে, পানির ঠান্ডা বাতাসটা আসছে। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। যায় বই যায় হৃদয় জুড়ে আজ কত সুখের হাওয়া, মনে জানে মিটল কখন এ মনের চাওয়া পাওয়া। ধীরে ধীরে সবার মাঝে নিজেকে আজ পেলাম খুঁজে, ছুঁড়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন